আপনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের দেখে বা শুনে থাকবেন, আর বিল গেটস, জেফ বেজোস, মার্ক জুকারবার্গ এদের নাম তো নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনি কি কোনো কোটিপতি প্রাণীর নাম শুনেছেন? আমার তো মনে হচ্ছে না। আজ আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে ধনী কিছু প্রাণীদের। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। গান্থার দ্য ফোর্থ। গান্থার দ্য ফোর্থ নামে এই জার্মান শেফার্ডটি টাস্কানিতে তার নিজের বাংলায় থাকে। এই কুকুরটি পৃথিবীর সবচেয়ে ধনী কুকুর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই কুকুর যার রয়েছে নিজস্ব বিলা এবং সে 800 কোটি টাকার মালিক। কিন্তু কিভাবে এই কুকুরটি কোটিপতি বনে গেল? 1992 সালে এক ধনাঢ্য জার্মান পত্নী কার্লোটা ল্যাভেস্টিন তার সব সম্পত্তি হুইল করে যান তার প্রিয় শেফার্ডকে, যার নাম ছিল গান্থার দ্য থার্ড। আর গান্থার দ্য থার্ড থেকে জন্ম হয় গান্থার দ্য ফোর্থের। প্রত্যেক সূত্রে গান্থার দ্য ফোর্থ এই বিশাল সম্পত্তির মালিক বনে যায়। 1999 সালে এই কুকুরটি রিয়েল এস্টেট ব্যবসা শুরু করে। অবাক হয়ে গেলেন তো, কুকুর কীভাবে ব্যবসা করে? কিন্তু না, এই কুকুরটি রয়েছে কয়েকজন বিশ্বস্ত লোক যারা সব কিছু দেখাশোনা করে থাকে। এই কুকুরটি সে ব্যবসায়িকভাবে আরও তার সম্পদ বাড়িয়ে তুলেছেন। বর্তমানে $350 মিলিয়ন মালিক সে, এবং জার্মানি, ইতালি, বাহামাসে তার 3টি বাড়ি রয়েছে এবং সে চলাফেরাও করে BMW গাড়িতে। বাবলস। মাইকেল জ্যাকসনের নাম শুনলেই কেমন যেন একটা ভালো লাগে ফিল হয়, তাই না? আর যদি হয় তার পোষা বানর, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের এই পপ সম্রাট তার প্রিয় বানর বাবলকে $2 মিলিয়ন বা 160 কোটি টাকা তার নামে লিখে দেন। কেন লিখে দিলেন এত সম্পত্তি? 1985 সালে এই বানর টেক্সাসে এক গবেষণা কেন্দ্র থেকে মাইকেল জ্যাকসনের জীবন বাঁচায়। তারপর থেকে এই বানরের প্রতি তার অনেক ভালো লাগা, ভালোবাসার সৃষ্টি হয়। এই বানরকে তার সাথে রাখা, তার বিভিন্ন স্টেজে একই সাথে গান করা তার অভ্যাসে পরিণত হয়েছে। এমনকি এই শিম্পাঞ্জিকে নিয়ে সে একই সাথে খাবার খায় এবং একই সাথে ঘুমায়। যদি কখনো এই প্রাণীটি রেগে যায় তখন তাকে প্রাইমেট সেন্টারে পাঠানো হয়। মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পরে অসংখ্য মানুষ এই বানরটিকে নেওয়ার জন্য লাইন লাগাতে শুরু করেন। শুধু তাই নয়, থর রাগনক মুভির ডিরেক্টর টাইকা ওয়াটিকি এই বানরকে নিয়ে একটি মুভিও বানিয়ে ফেলেন। টিঙ্কার। গর্বারহীন একটি বিড়াল, তার কষ্টের কোনো সীমা নেই। একসময় সে অনেক সুখী জীবনযাপন করে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমি কথা বলছি ডিজনি মুভি জিঙ্কু এর কথা। কিন্তু এখন যার কথা বলবো এটা কোনো মুভি নয়, এটি বাস্তব ঘটনা। লন্ডনে এক বিড়াল রাস্তায় খাবার খুঁজতেছিল। তখনই এক মহিলা তাকে দেখে তার বাসায় নিয়ে যায়। এই মহিলাটির নাম ছিল মার্গারেট লেন, যার ছিল কোটি কোটি টাকার সম্পদ। লন্ডনের মিডলসেক্স এলাকায় এই বাসিন্দা মারা যাওয়ার আগে এই বিড়ালটির নামে তার বাড়ি এবং $1,60,000 হুইল করে রেখে যান। হঠাৎ করেই একটি সাধারণ বিড়াল কোটিপতি বনে গেল। শুধু তাই নয়, টিঙ্কারকে দেখাশোনার জন্য বডিগার্ডও রেখে যান। এই বিড়ালটির মতো যদি আপনিও এত টাকার মালিক হয়ে যেতেন তাহলে আপনার অনুভূতি কেমন হতো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ট্রাভেল। বহু সমালোচিত ব্যক্তি লিওনা হ্যামসলি তার মৃত্যুর আগে তার পালিত কুকুরকে $12 মিলিয়ন দিয়ে যান। মাল্টায় বসবাসকারী এই মহিলা নাকি মানসিকভাবে বিপর্যস্ত ছিল দাবি করেন তার আত্মীয় স্বজনরা। তারপর সব আত্মীয় স্বজনরা কোর্ট পর্যন্ত যায়। জাজ সব কিছু পর্যালোচনা করেন এবং কুকুরটির জন্য $2 মিলিয়ন বরাদ্দ রেখে বাকি টাকা তার ফ্যামিলিকে ফিরিয়ে দেন। এই কুকুরটির বাৎসরিক খরচ $1,00,000, যার $8,000 তার হেয়ার কাটের জন্য, $1,200 তার খাবার এবং নিরাপত্তার জন্য ব্যয় হয় আরও অনেক টাকা।
এই মিলিয়নার কুকুরটি বেশি দিন বেঁচে ছিল না। 2010 সালের ডিসেম্বর মাসে 12 বছর বয়সে মারা যায়। জিগু শুধু কুকুর আর বিড়ালই যে মিলিয়নার হয় তা কিন্তু নয়, এই মুরগিটিও মিলিয়নার। মুরগিটির মালিক ছিল ব্রিটিশ মাল্টি মিলিয়নার ব্যবসায়ী মাইলস ব্যাকহুইল এবং তার স্ত্রী ব্রায়ান টু। তারা জীবনে অনেক ধন সম্পদ অর্জন করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কোনো সন্তান ছিল না। মাইলস তার বিশাল সম্পত্তির একটি অংশ চ্যারিটেবল ফাউন্ডেশনে দান করবে বলে অনেক আগে ঘোষণা দিয়েছিলেন এবং তার স্ত্রী এই মুরগি বা জিগুকে অনেক বেশি ভালোবাসত বলে $10 মিলিয়ন এই মুরগির নামে হুইল করে রেখে যান। এই মুরগিটিকে পৃথিবীর সবচেয়ে ধনী মুরগি বলা হয়ে থাকে। কনচিটা, বিখ্যাত ম্যাগাজিন মেট্রোতে প্রকাশিত সবচেয়ে আদরের কুকুরটি হচ্ছে কনচিটা। গালি পজনার তার এই কুকুরটিকে এতই ভালোবাসত যে তার পোষা এই কুকুর যাতে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয় তার জন্য সে পর্যাপ্ত ব্যবস্থা করে যান। 2010 সালে পজনার মারা যায়। তার আগে এই কুকুরটি সহ আরও 2টি কুকুর এই বাসায় থাকত। কনচিটা তার বিশাল বাড়ির মালিক হয়ে যায় যার মূল্য ছিল $8 মিলিয়ন। তার এই পোষা প্রাণীকে যাতে কেউ অবহেলা না করে তার জন্য রয়েছে $3 মিলিয়ন যা কিনা চ্যারিটেবল ফাউন্ডেশনে রেখে যান। কালু, আমাদের এই ধনী প্রাণীর লিস্টে আরও একটি শিম্পাঞ্জি রয়েছে। ব্রিটেনের অভিজাত পরিবারের মেয়ে প্যাট্রিকা ওনেল, তার বিয়ে হয় মিস্টার ওনেলের সাথে। তার সম্পত্তির হুইলে প্রথমে তার স্বামীর নাম থাকলো, পরবর্তীতে সে কেটে দেয় কারণ তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল অলিম্পিক খেলায়। প্যাট্রিক ওনেল তার সম্পত্তির $60 মিলিয়ন এই কালু নামের শিম্পাঞ্জিকে দিয়ে যায়। ক্যাপটাউনে থাকা তার রিয়েল এস্টেটও এই প্রাণীর নামে লিখে দেন। পরবর্তীতে তার স্বামী বিভিন্ন লয়ার দিয়ে অনেক চেষ্টা করেছিলেন। পন্টিয়াক, আপনি কি ভাবছেন আমি কোনো গাড়ির কথা বলছি? কিন্তু না, আমি বলছি একজন ধনী শিকারী কুকুরের কথা। বিখ্যাত অভিনেত্রী ও টিভি উপস্থাপক বেটি হোয়াইট তার 97 বছর বছরে সে অনেক ধন সম্পদ ও খ্যাতি অর্জন করেছেন। তার পোষা এই শিকারী কুকুরটি ছিল তার প্রিয়, যার নাম ছিল পন্টিয়াক। কুকুরটি শিকারী হওয়ায় তার সাথে সব জায়গায় নিয়ে যেতে পারত না, কিন্তু তার প্রিয় পন্টিয়াকের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য $5 মিলিয়ন দিয়ে একটি প্রাণী দেখাশোনা কেন্দ্র বানিয়ে ফেলেন। সে বিভিন্ন দেশ থেকে লোকদের প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসেন যাতে তার প্রিয় পোষা প্রাণীটি যত্নে কোনো কমতি না থাকে। ব্ল্যাকি ব্যানরে একজন মিলিয়নার, তিনি বিড়াল পুষতে অনেক ভালোবাসতেন। তার সংরক্ষণে ছিল 15টি বিড়াল। মৃত্যুর আগে তার সম্পত্তির ব্ল্যাকি নামে এই বিড়ালকে দিয়ে যান। এই বিড়ালের ধন সম্পদের পরিমাণ ছিল প্রায় £12,500 মিলিয়ন। এই মিলিয়নার 1988 সালে মৃত্যুবরণ করেন। পৃথিবীর সবচেয়ে ধনী বিড়াল হিসেবে ব্ল্যাকি তার নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। ওই ব্যক্তি তার টাকার আরও কিছু অংশ একটি চ্যারিটেবল ফান্ডে রেখে যান। আমরা জানি কচ্ছপ অনেক ধীরগতির হলেও ফাইনালে কিন্তু এই কচ্ছপই জিতে যায়। আমাদের আজকের এই ভিডিওর সর্বশেষ কোটিপতি প্রাণীটি হচ্ছে এই কচ্ছপ, যার মালিক একজন প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক, তার নাম ক্রিস্টিয়ানা ফয়েল। এই কচ্ছপ ক্রিস্টিয়ানা ফয়েলের জীবন বাঁচায়। তারপর থেকে এই কচ্ছপকে সে অনেক বেশি ভালোবাসে এবং তার মারা যাওয়ার আগে তাকে $2 মিলিয়ন দিয়ে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই ভিডিওতে দেখা আপনার কোন প্রাণের থেকে সবচেয়ে বেশি ভালো লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে আরও এইরকম অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর যারা শুধু ভিডিও দেখে চলে যান তাদের বলছি ভাই, সাবস্ক্রাইব করলে আমরা অনেক বেশি অনুপ্রেরণা পাই আরও কাজ করতে। এক একটি ভিডিও বানাতে আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হয়, আর সাবস্ক্রাইবটি তো ফ্রি, আপনারা চাইলে সাবস্ক্রাইব এখনই করে নিতে পারেন। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
পরবর্তী ভিডিও দেখতে ডান পাশে এবং আগের ভিডিও দেখতে বাম পাশে ভিডিওতে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।